পাখিরে ডালে বৈশা কোপ দিলে না, ও ময়না পাখিরে ডালে বৈশা কোপ দিলে না, আরে কোক দিলে না রে ময়না কোক দিলে না, আরে ডালে বৈশা কোক দিলে না ময়না পাখিরে ডালে বৈশা কোক বা আপনি আইজ কি এই ড্রেসেই রওনা করবেন ভাবছেন? আমি কি বলতে আছি আপনি শুনতে আছেন না আব্বা? ও আব্বা ডেডি, ও ডেডি ফেরা হাইয়ের পরে কি কবি এই না কি কম, ওই ঢাকার থেকে একটা জিনিস খরিদ করি আনছি আপনার জন্য, এটা হইলো জেল, একটু আড়া আড়া মাথায় মাখবে, মাথাটা ঠান্ডাও থাকবে, চুলটা সেট থাকবে, টুপিটা খুললে পকেটে লন, একটা তফনও আনছি, ওই তফনটা ফেনবেন, এরপর রওনা দেবেন বিবাহ বাড়িতে। তুই কি আর কিছু কবি? না মূল কথা তো আমি এখন পর্যন্ত বলি নাই আপনাকে, বললেই তো মেশিনে ডিস্টার্ব হইবে, যাই হোক আমার তো না বললে উপায় নাই, এখন কথা হয়েছে আমার তো লাগবে হাজার খানেক টাকা লাগবে, কেন লাগবে আমি বলতে আসি, আগেই লাভ দিয়ে উঠবেন না। শোনেন পোষাবারে যেহেতু যাব আমরা, যেহেতু পাত্রপক্ষ ভূপতভাইয়ের বিয়া, এখন সেক্ষেত্রে আমার পকেটে মিনিমাম এক প্যাকেট গোল্ডলিকের সিগারেট তো থাকা উচিত না, মানে আমি নিজে ধূমপান করি না কিন্তু কেউ যদি আমার চাইয়ে বসে আমার কাছে, আর আমি যদি দেখতে না পারি এটা মানুষের ব্যাপার না। তারপরে সেখানে ঘুরাঘুরা থাকবে, কেউ কোকা কোলা খাইতে চাইবে, বিস্কুট খাইতে চাইবে, সেগুলো তো খাওয়াইতে মোট কথা লাগবে, 1000 টাকা আমার লাগবে। আব্বা নেন মাখেন, ধরেন এই জেলটা ধরেন, মাথা ঠান্ডা হয়ে যাবে না। রেডি আব্বু, ওই এই আশিদের জানি কি হয়েছে, কিরম জানি করতে আছে, আপনারা যান মুই যাব না। কি চিন্তা করছি তোরা জানো না, তোকে মুই আর গাইলে মাব না, মার মব না, তোকে শিখতে যা কয় তোরা হেই কর, আমার কোনো সমস্যা নাই, তোকে খুশি। ডালে বৈশা কোক দিলি না, তোর আশির শ্বাসের টান উঠছে, এই কথা আব্বারে কওয়া লাগে না? তুই কি করছিস, কি সমস্যা হয়েছে? তুই এক কাম কর, তোর ওই আশা আর আশি হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ দুইটারই আমার দ্বারে দে, আমি হসপিটালে ছুঁয়ে হি। ও হেইয়া হ্যাঁ এই এই, আর তুই এই বিয়ে যাবি পোশাক আশাক কিনতে রেডি। সিক্রাকার ওইসিটা কি?
আরে শিখরে মুখা, বলাইছি তোমারে। বললাম যে তোমার বুইনি আইছে, বুইনে জামাই আইছে, তো হ্যাঁ সমাদর করণ লাগবে না? হয় বুঝি, হাস দে বেসপা হিয়া ক। এই না হইলে মিন্টুর মা, আমার প্রিয় ভাবি, আই লাভ ইউ। দেখিয়া কি মনে হয় কি পছন্দ হয়? ডাঙ্গর তো দেখা যাইতে আছে, তয় বেসপা কত? আরে এতে দান সারা জীবনে কোনো কিছু খায় নাই, উড়ানের দান ব্যাক অগো প্যাডে, খালি একসে তেল আর তেল, বুঝছো? দুইটার ওজন তো কম করি হইলো, 4 কেজি 4 কেজি 8 কেজি এইবে, 1000 টাকা দিয়ে দিও। আচ্ছা হাস যে বেসপা, তোমার বাপ জানে? ব্যাক টেনশন মুরব্বির কান্দে দিয়ে লাভ আছে? হেরে জানাই তুই বেকা, 1000 টাকা দিয়ে দাও। আচ্ছা তুমি খারো, আমি আইতে আসি। খারার উপর রাজি হয়ে গেল কি? একটু শর্ট পটিয়ে যায় যাও, অসুবিধা নাই, দাও তোমার তো ভালোবাসি, তুমি 5 টাকা কম দেবে হাতে আর কি হইবে। আমি বসতে আছি, পারবেন কি ঘুরে গেড়ায় খারাইছে? একটা ব্যবস্থা ট্যাবস্থা করিয়ে দে না গো। এইয়া তামসেনা তালে সাপ, এইয়া বিয়ার গেট, ওইসব কইলে চলবে না, আমাকে খুশি করিয়া হেইয়ের পরে ভিতরে যাওয়া লাগবে। এনে ময় মুরব্বীরা খারাইয়ে থাকবে আর গুড়াগাড়ায় এনে বইয়ে তামসা জোড়াইবে। আচ্ছা ঠিক আছে, খুশিটাই কেমন তারা খুশি করতেই হবে কিভাবে? গেছে 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 নেটওয়ার্ক। এই যে ময় যেটা ভাবছিলাম, তাহলে একাকে যখন টেয়ার কথা কমু তখন এর নেটওয়ার্কটা যাইব, বুঝছো? বলেছা ইন্টে বুদের এই রুমের অ্যাক্টিং বহুত দেখছি। হলো মুই কিন্তু একদম কনফার্ম, এই টাকা তোমরা তো পাবাই না, গাউন্ডে শুরু করে দিছো দেখছো? চলবে না চলবে না, সব কথাই চলবে না, দিয়ে হিপে যাওয়া লাগবে। মুগো টাকা না দিলে মুরা গেট সার মুই, অসুবিধা নাই, যখন নেটওয়ার্কে বো তখন জুর ডুববো। হ্যাঁ হ্যাঁ, এখন খারা উস্কো দিয়ে তো ইয়া খারা দেই আইছে, ঠিক জানি আইছে না না গেছে, তুত তুই আহে আর যায় কি মনু, আজকের যে দিবস সেটা কি একটা শুভ দিবস! আজকের দিবসে টাকা পয়সা নিয়া
কোনো ওজোর আপত্তি চলবে? আজকে আমরা সবাই খুশি থাকবো। হ্যাঁ, যেতে আসি আত্মা তো তো আত্মা তো মা চক্ষু একটু বন্ধ করো, এই তো ফার্স্ট ক্লাস। আমি তো বলছি কোন ব্যাপারটা তো এই করো আপাত লাভ নাই, তোমরা গীত গাও, আমরা শুরু করো, আমরা শুরু করো। একটা ভাই নিয়া সমাজ আমি মুখ দেখা মুখ এমনি যদি মামুই এই বিয়ে না থাকে আর আমনে না থাকলে মুই আল্লাহ কি দিয়ে কি করমু, আমনেরদের দিয়ে বুদ্ধি পরামর্শ নিয়ে কেমনে কি বিয়েটা সমাধান করা যায় হে বুদ্ধি আমনে দেবেন না, মুই আল্লাহ কি করমু, মুই কি হরাইছি এ বিয়ে আর কোন সময় আর কেমনে কি হরতে কন, আর সবার আল্লাহ কথাই দেই কয় না না এ বুঝি মনে ডাক্তারখানায় ফাটান লাগবে। এ মানিক এই তুই একটা কাম হর, ওই ফার্মেসিতে ওই তোর দুধের একটু লই যা, নিয়ে ফার্মেসিতে নিয়ে প্রেশারটা একটু মাপ, মাপিয়ে দেখ দে প্রেশারটা, আমার মনে হাই হয়ে গেছে। ডাক্তার লাগবে না। আর সুবহানাল্লাহ আপনি যে কথা কইতি আছেন, যাক বাসি এক বাসা, ডাক্তার লাগবে না, ওই প্রেশার ওঠে না, প্রেশার পড়িয়ে যায়। আর সুবহানাল্লাহ হাঙ্গ বছর হলি আপনি প্রেশার খালি ওঠে ওঠে আর আইজ হনি পরে এখন কেমনে কি তাহলে এখন কী করতে হচ্ছে ডাক্তারে? ওই তো বলছে যে প্রেশার যে কালে পরিয়ে দেবে এই কালে একটু মিষ্টি টিষ্টি ভালো মন্দ খাওয়াম খাইতে, হলে আবার প্রেশারটা জাগবে আনে। তা মিষ্টি খাইতে কইছে এটা একটা ব্যাপার, বিয়ে হারাইতেছি বলা মিষ্টি না লইয়ে কি আইছি বাইরে? এই বেটা যা যাই মিষ্টি লইয়ে যাই, আমি মেবাই মিষ্টি দে এটা মেবাই, আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনি যদি কইতেন আগে হইতে তো মুই আমার খেদমত করতে পারতাম না। এ মিষ্টি লই যাই না ভাই, মিষ্টি খাই আপনার ভাইনের বিয়া, আপনি না থাকলে মুই তো সব আগলেই গেলাম একেবারে। খান মে ভাই খান, আপনার মনটা জোর দূর কয় আপনি খাইতে থাকেন প্রেশার উডাম চাই, এই অবস্থা হলে মুই টেকতে পারবো না, এ বিয়ে শাদি যাই হোক ভাইনারে আপনারই হরাই যাইতে হইবে, আপনি খান মুই ওদিকটা একটু দেখছি। এই মানিক এই মেবারি পানি দিস আর যদি মিষ্টি সারও দিস। আজকে তালাইয়ের গানটা কেমন আছে? জোস জোস জামাই আইছে গামাইয়া দরো ছাতি দরটা। আমার নাম হইতেছে একব্বর, কিন্তু কিন্তু কলেজে ছেলেমেয়েরা আমাকে সুমন বললেই ডাকে। হাউ আর ইউ, মানে মেয়ে আপনাদের কি হয়? রাইতের বেলা সান গ্লাস লাগাইছেন কি আর লাগা, সমস্যা কি? এই যে বুঝো না সমস্যা কি কই দেওয়া লাগবে, চৌ করছে মনে এই চোখের দিকে মোড়েও চাইয়েন না, গানে শোনেন নাই, এই চোখে তাকিও না লুটপাট হয়ে যাবে।
সার খার হয়ে যাবে না এই চক্রের দিকে চাইলে। এই চক্রের দিকে চাইয়া কত মাইয়া যে প্রেমে পড়িয়া বিড়ে হুদা হয়ে গেছে, এর কোনো হিসাব নাই। কেউ যাতে ক্ষতি না হয় এর লিগে চশমাটা সবসময় পরিয়ে থাকে। তার কাটা লাহান ফুলের ভাব দেখছো আপনারা বেআইন। আইস তার কাটা কইবেন, কাইলে আবার ফুল কইবেন। যাই হোক, আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সবাই চক্ষু বন্ধ করেন, চক্ষু বন্ধ নাইলে ক্ষতি হয়ে যাবে, কিন্তু চক্ষু বন্ধ। দেখি বস্ত নতুন কিছু কেডা একা না নিকা নিকে ভাই কি খবা কও ভাই? এটা জিনিস করতে খুব মন চায়। কি করতে মন চায় এটা বলতে খুবই শরম করতে আসে, তবুও বলি। এই তোমরা একটু যাও তো, মোল্লার কথা কইবে যাও। কও ওই আমার তোমার লাহান এই এইরকম বিয়ে করতে মন চায়। মন চায় তো হরবা, সমস্যা কি? এই কথা যদি আব্বাই জানে তাহলে ডেহির তেলে হালাই আমার করবে, খবরদার। আব্বার ডে কব বসেন এ বেটা কও কি? তোমাকে দুই ভাইয়ের বয়স তো দেহি আমার চাইও বেশি, তা বিয়ে করাবে না কে? সাতা থো দি বিয়ে দিয়ে করবো কি? তোমার ওই মাথায় যেটা দিস ওটা একটু দেবা মরে। নেও নেও নাও মাথায় দিই। সুন্দর ইয়া খারাপ তোমার কটা ফটো তুলে দিই। বাইরের জন ভুলে গেছে আব্বা। মামু ভাই বলতে আসছিল সে তো মেলা ডাঙ্গর হয়ে গেছে, এখন তার বিয়ে শাদীর বিষয় কি ভাবলেন? তুই বলছো এই কথায় আব্বা? এই কথা মুই কোনোদিনও বলছি আব্বা, ভুলেছি আব্বা। না কি সে ভুল হইছে? পোলা আমার বড় হয় নাই, অরে আপনি আন বিয়ে শাদি হরাইবেন না নাকি? আমার পোলার যে মুই বিয়ে করাম, আমার পোলায় হরে কি? এখন তোমায় মাঞ্জারি করে কোলায়। আচ্ছা বেবাই, আপনার কি সয় সম্পত্তির কোনো অভাব আছে? হ্যাঁ যা আছে এত অগলজ্জ। মোর সয় সম্পত্তি হেদ্য পোলাগো খাওয়াইতে আছি, এখন আমি পয়দা করছি এটা নয় বুঝলাম। কিন্তু পোলারে খাওয়ামু, পোলার বউরে খাওয়ামু, দূরে গাড়া খাওয়ামু, এত বলত্ব মুই না। যদি মাইয়ের পক্ষ যৌতুক দিতে রাজি হয়, সম্পত্তি দিতে রাজি হয়, তা হেলে ভাবিয়া দেখতে পারি। ও আলোচনা করিয়ে লাভ নাই, এখন আমাকে সিরাজুলের হরুয়ারিত্বন কি তুমি কি কি বলছে সে কথা মেয়ে ভাই? মোর জিগে গিয়া লাভ নাই, মোর মনে পড়লে কলজে ফাট গিয়া কান্দ নাই। এখন হেরা অনেক কিছু দিতে চাইছে, আপনার ভাই নেই হ্যাঁ নেবে না, কে নেবে না? যৌতুক নেওয়া নাকি জায়েজ নাই, আইনগত অপরাধ। যৌতুক নেওয়াই বলে ঠিক না, তখন কি কম কন তোলা শিক্ষিত করাইছো, তাই এখন এরম তো হইবে। যাই হোক, বুঝছি কি করা লাগবে, ওটা তুমি একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে, তো দুই পিস খাইতে পারবো না, এক পিস খাবো? এক পিসই খান 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 এমনি খাওয়া লাগবে? হ্যাঁ খান খান আস্তে আস্তে খান।
সিবিআই এই ফেস কিটিংটা রে এইমের বান্দর নাল করতেছেন কে বিয়ের মধ্যে তো জাম লাগছে বুঝছো এর লেগে গ্রিজ দেয়া জাম পরিষ্কার করে দিলাম চল ভাই মোহর মধ্যে সাজ দিয়ে ঘষা দেবা হলে যাইতো কত বড় সাহস একবারে লইয়া মজা করে মজা বুঝাম নাই এনেকলো আশেপাশে আড়াইলে মাটি আছে হে দিমু হাতে কাম হইতে পারে যে কোনো একটা একটু ফুসলে ফুসলে বিয়ে করতে পারতাম আল্লাহ 30 দিন শেষার উপর রাখতাম ঠেই জানি গেছে এর বেড়া কদ্দর পয়েকুয়া তোরা দুই ভাই এত রাইতে না ভাই গুসগুস করো কি কদি আর ওটা কইস না একটা উদ্যোগের মধ্যে বসছি এই বলদাটায় একটা চেইন আনছিলাম ওই সিরাজুল ভাই বউরে দেওয়ানের লেগিয়া স্বর্ণের চেইন এনে হালাই দিছে পটিয়ে গেছে বলে পাইছো আরে বিশ্বাসী এর মধ্যে নামে কেটা বেটা এ আমার দরকার নাই ল কাজী সাহেব আইয়া পড়ছে তো চলেন আল্লাহর নাম লইয়া শুভ কামটা শুরু করিয়ে দিই না এটা তো করাই লাগবে তা এর আগে দেনা বর্ণাটা একটু বুসপরা খুঁজিয়ে লই একই কন এখন কোনো রকমের যৌতুক গ্রহণ করবেন না বইলা আমনেরাই সিদ্ধান্ত গ্রহণ করলেন এখন এটা কোন পদে সুর ধরলেন বুঝলাম না ওটা তো কইছি কথার কথা হেঁটে ধরিয়েই বইয়ে রয়েছেন আপনাকে যে লজ্জা সরম নাই এত আর বুঝি নাই কেন বেশি কথা করতে পারবো না শোনেন ক্যাশ দেবেন 2 লাখ আর পোলার একটা হুন্ডা দেবেন আর ঘড়ি ওটা দেবেন একটা ভালো পথের দিয়েন আর ওই সোনা 20 ভরি দিয়েন হ্যাঁ তো আপনাকে মাইয়া রেই দেবেন অসুবিধে কি এত একশো ডাহাতি মুই কই পাই বেন্ডে রাত্রিরে এত কিছু তাহলে এগুলো যোগার যন্ত্র করিয়া এরপর আমাকে খবর দিয়েন এই সময় বিয়ে হইবে আনে ল বেশ একই কন বেশ বুঝ দেন তারে বুঝ দেন হ্যারে মুই বুঝ দেবো কি হে হলে যাইয়া পোলার মামু হ্যারে মোর বুঝানোর কিছু আছে নাই হে যা কইছে আপনি পারলে হে ইয়া হরেন আর না পারলে পরে ডিসিশন যাওয়ার দেবে আনে এই এই বল দেই না পড়ার বিষয় আর জিনিস সাথে না আইলে বুঝবো কেন বেশ 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 হাত ধরে বেশ হাত ধরে বেশ হাত ধরে না বেশ 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 এই কি হয় না বেশ শয়তান প্রতিশোধ যে কেমন তারা নিমু চিনতেও খুঁজে পাইতে আছি আপনি না মনে মনে আপনার লোকের টক করতে আসছিলাম যে লোকটা আমার মতন একটা লেটেস্ট ফিটেস্ট এবং বুদ্ধিমান লোক রে গোল খাওয়াই দিল নিজেও তো একটা লেটেস্ট ফিটেস্ট এবং বুদ্ধিমান লোক
সুতরাং আমি চিন্তা করছি, চিন্তা কি, আমি সিদ্ধান্তই নিছি যে বিবাহ যদি জীবনে কোনো দিন করি তাই আপনারই করব। কি কি বললা তুমি? না বললা কি তুমি বিয়ে করব? বিয়ে করা কি খারাপ? তুমি আমারই বিবাহ করবা? হ্যাঁ, নিজের সারা জীবনে দেখছ, হ্যাঁ, কালা বান্দর, গেরুয়া কুত্তা, পিসামুলি, ওকে এতেই ডরাইছে। অনেক অপমান অপদস্থ করছ, কিছুই বলি নাই, কারণ প্রচন্ড ভালোবাসি এলাইছে লিখে। জীবনে এক ফিরিলেও কিন্তু বিয়ে করিয়েছে। বেশ বেশ, আপনারা আপনারা একটু বোঝার চেষ্টা করেন, যা যা চাইছেন মুই সবই দিব, আপনারা খালি একটু নরম হন। আল্লাহ দিলে মগু ধন সম্পত্তি একদম কম নাই। সোনিয়া মোর একমাত্র ভাইজি, ওর বাপ নাই, বাপ বলেন চাচা বলেন মুই সব, পরে দিমু না দিমু কারে? এখন এই তো আবেগের কথা বলতে আছেন বুঝি, কথা তো খালি কইলেই হইবে না, এইসব কথাবার্তার উপর বিশ্বাস কি? একই বললেন, আপনারা আমাকে নয় আত্মীয়, আপনিগুলোকে যদি বিশ্বাসই না থাকলো তো থাকলো রাখি। বেসাহেব মোরে এক সপ্তাহ সময় দেন, আপনারা যা যা চাইছেন, মোটর সাইকেল, ঘড়ি, চুরি, টাকা পয়সা সব বাড়ি গিয়ে বুঝাই দিয়াম। আচ্ছা হ্যাঁ দেবেন নাইলে এটা বিশ্বাস করলাম, কিন্তু কইয়া যদি না দেন তাই হ্যাঁ চাইয়া বেইজ্জতি, হরণের কাম নাই, এখনই না কই দেন। মোহের কথায় কি কোনো কাম হইবে? লেখাপড়া করিয়ে লওয়া লাগবে, আর লিখিত পড়িত করা লাগবে না। মামু আপনি জানেন না, যৌতুক দেওয়া এবং যৌতুক নেওয়া দুই সমান অপরাধ, আইনে শাস্তির বিধান আছে। কাকু আপনি যান, কাজী সাহেবের বলান বিয়ার ব্যবস্থা করেন। এই এটা তুই কি হলি হ্যানে, কি হলি ঘটনাটা? তোর মামু যে জায়গায় হ্যানে উপস্থিত, আমি যে জায়গায় উপস্থিত, তোর মামুর কথার একটা দাম নাই? তুই ফট করে গিয়ে যাত্রার দলের বিবেকের মতন একটা গান গাইয়ে দিলি, বাস এই গানই চললে। এই তোরে মুই লেহাপড়া করাই মানুষ করি না, এত বড় ডাঙ্গর হরি নাই খাওয়াই লইয়া, এখন তোরে আমি খালি যেতে হ্যাঁ খরাতি হ্যানেটা মাইয়া লইয়া চলিয়ে যাবো, মানুষে কইবে কি? হ্যাঁ যৌতুক কি খালি মুই আল্লাহ লই আর দুনিয়ার মানে লয় না? মোরে কি কোরবানির আডের গরু পাইছ যে বেচা দেবা? এবার টাহা পাইলে কি লইয়ে যাই কেমুই? এ জালজ্ঞে করি চুরি হেই কইসোর কর, যে ইমন লয় হেই কর, মুইয়ের মধ্যে নাই। তোর মামু কি তোর খারাপ চাইছে? তা থাক তুই তোর তালই থাক। বেশের আপনি কিছু মনে হইলেন না, এটা বিয়ের সাথে তো মুহের কথা না, পাঁচজনে পাঁচ রকমের কথা কইতে পারে, আপনি গুসা হইলেন না? একটা বিয়ের মধ্যে কি কি ঘটনা ঘটতে পারে এটা তো আমার বুঝান লাগবে না, কম করি হইলেও পাঁচশো বিয়ে জাতের উপর দিয়ে গেছে, এই সমস্ত কথা কইলে তো লাভ নাই। একটা সংসার, একটা সংসার সুখের হয় কির গুণে, কির ভিত্তিতে বলতে পারেন? সংসার সুখের হয় রমণীর গুণে বিয়ে সাহেব। আপনি আপনি দশে শূন্য পাইছে, সংসার সুখের হয় টাকা পয়সার গুণে, বুঝছেন? রাইজিডিয়ারে তো পাড়াইবেন, খালি হাতে পাড়াইয়েন না মেয়া, যদি পাড়ান দেখবেন ভাইজির পিঠের উপর দুরুম দারুম করে কি জানি পড়তে আছে। এরপরে যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে না খালি এতেই পাড়াইবেন, পাড়ার সমস্যা নাই, পিঠে একটা সালা বাইন্দে পাড়াইবেন, বুঝছেন? বিয়াই সাহেব কোনো পিলেই তা হইতে দেব না, এখন আপনি চলেন একসঙ্গে বইয়া সাইডে ডাইল ভাত খাই, চলেন বিয়াই সাহেব আপনি চলেন, রাইত মেলা হয়েছে, চলেন আয়েন। হয় মা ভাই, ওই খাওয়া দাওয়াটাও বড় কথা না, রাইত ওইসে কত হানি, আপনি হুশ করেন, মুখ আবার বাড়তে যাওয়া লাগবে না, আর তাছাড়া সাইডিয়া ডাইল ভাত না খাইলে গিরাস্তের তো অকল্যাণ নইবে, লই নয় মাই ভোলা বই রয়েছে লই যাই খাই লইয়া মেলা হরিয়ান।
আমু আর কি এখন যাই বহি যাই দাদা হাত দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেন। দাদা দিম? ওরে না, পোলাও ভাত বেশি খাইয়ে লাভ আছে, মাংস দেন, মাংস দেন। পলাশ এ দাদা এমে দাদা দুইটা পোলাও ইয়ে দে রোস্ট দি। ভালো মানুষ ভাই, আর একটা দেন। হ্যাঁ হ্যাঁ ওটাও দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ সাহেব জি খান, সমস্যা নাই। আর নাই রোস্ট আর নাই না, আছে, কোনো টেনশন নাই। দেন বাজান যে কটা খাইতে রেন বাজান, আগে প্লেটের গুলি শেষ করো, চিন্তা হইরো না, আছে। হ্যাঁ তাহলে আপনি ভুল বুঝছেন না, সমস্যা নাই। আপনি যান আর পাঠাইতে করেন, আপনি আইতে আইতে মুই ফিনিশ করে এলাম। মানে আমার তো ফার্স্ট ক্লাস হয়েছে। বাহ হইছে হইছে, আর কতগুলো দিয়ে আনছে কেমন কি আল্লাহ জানে। খাইয়ে দেন খাইয়ে দেন, কমাই দিন ভালো, অনেক ভালো জিনিস। বাবু রান্ধন গুলো ফার্স্ট ক্লাস হয়েছে, যে দেবে খবরদার না করেন বলছেন খাইবেন, না পারলে মুই তো আছি। হ্যাঁ বুঝছি, কিন্তু ঝোলার খাওন খাইও না, এসে চিত্র রাখি পারবা আমি বুঝছে খাইও। আব্বা আপনার চিন্তা করি না, সমস্যা নাই, মুই আরো কম করে দিলে দুই ঘন্টা খাইতে পারবো। পাড়ার পো পাড়া আরো ঘন্টা দুই খাইবে, রাত্রির পোহাই আলাবি নি। হাতে সমস্যা কি বাবু, খাই লইয়া এবার তো দাঁত ফাত মাঝে মুখ দিয়ে বাড়ি দিয়ে ঘুমা মানে। না ভাই আপনি অরে দমকান কি পেন, ওরা ফোলা ভার মানে সকল খাওয়ানোর এখন বয়স, ওরা খাইবে না খাইবে তো কবে। স্বভাব কি জানেন ভাই, খালি লারে সারে লারে সারে খায় কম। আমার এই সুন্দরী বেআইন তো ঠাঁসে খাইতে আছে, বিয়ে বাড়িতে খাইবে দেখতে তিন দিন না খাইয়া পেটে ঠেই দিন চর পড়াই এলাইছে কি বেন। আমরা একটু কম হয়ে খান দেখি, এখনো এরা আসলে হে হে নাই কিছু, পোলার মামুর পথে দিছে এক রান। শাহরুখ খান কারিনা কাপুর ছবি তোলো না গা, ভেটকি দেন। তুই লড়িস না ভাই, তুই থাকলেই আসে, নাইলে আসে না, তুই চলে গেছে। খাই দিম নাচছে নাচছে খান, কি সমস্যা কি? হুম খাওনো কি নাচতে নাচতে বেড়ে যায়, ফোড়ার জন্য ফোড়ার লেগিয়া একটু ডাইন খেয়ে তুই থাকতে পাই ওই ভাই, আমি কিছু করার নাই। কোয়ালিফিকেশন কি মানে কোথায় পড়তে আছেন আপনি? হেইয়া দি আমনের কি দরকার, আপনি যেই পরিমাণ সুন্দর আপনার ব্যবহার ঠিক সেই পরিমাণ খারাপ। আমি কী বলবো, আই এম ভেরি মাচ অ্যাকচুয়ালি আমি
এটা কি হবে ইংলিশ বেতাল অবস্থা ফ্রাস্ট্রেটেড হ্যাঁ জানি এটা আসবকে উল্লে গেছি ফ্রাস্ট্রেটেড এখন ওই তো কোথায় পড়তে আছেন কোথায় গণ্য দিই না পয়সা রাট জেনা বরিশাল বিএম কলেজ সর্বনাশ এত খুব ভালো মতো নেই দেশে দেখ ভালো আমিও আপনার দাঁড়া দাঁড়িয়ে আছি মাহিলারা কলেজ মাহিলারা কলেজ এটা কোনখানে এই তো বল ফোর্সে আস্তে আস্তে কথা কইতে আছে যাক ভালো জবাই বেহানে ধরেন আপনি বুরগাডার দিয়ে রওনা দিয়েছেন কত দুপরে কটকস্থল এরপরে বার্থি চানসি টর্কি এরপরে গণ্যদী গণ্যদী পার হইয়া আশুকাঠি আশুকাঠি পারে হরিশোনা হ্যাঁ বাস ধরতেও পারে নাও ধরতে পারে এরপরে বাডাজর বাডাজরের আগে এলো মাহিলারা কলেজ বুঝছেন এবং এখানকার পরিবেশ খুবই চমৎকার পরিবেশ এত কি বিহাইন্ডে বলাও মুড়ি মারিয়ে খাইছে আর না রুশ নাই এনিকা ওঠ কেমন লাগে এবার এ আব্বা বিশ্রায় ওঠোস না গা আমি যদি জোতার দিয়ে কয়টা দেই তো হেলে উঠবে আনাই কি হইস কি আচ্ছা তুই এরম কিল্লিকে কথা দিয়ে বাড়ে হ্যাঁ তুই তো বাণিজ্য কিছু রাখলি না একটা লেটেস্ট ফিটেস্ট বুদ্ধিমান লোকের ভাই তুই তোর দেখে বোঝার কোনো উপায় আছে আইসো বেটা পোষাবারে বিয়ে খাইতে আইসো এখানে এই যেমন একটা জায়গায় তুই হুইয়ে থাকতে পারো মোর আব্বার মগ ইজ্জত থাকে এ ভাই বেশি খাইয়া লাইছি তো আটটা ট্রেন আই অজ্ঞান হয়ে ঘুমাই পড়ছি তুই কথা মোড়েও কইস না তোর কিন্তু ওসাম খান ওর আব্বাই বিশ্বাস আগুয়া আপনার বউটা আপনি খাইবে এটাও খাইতে হইবে মাইয়াটা বিদায় দিতে আছে আজীবনের লিগে এই বাড়িতে মাইয়া চলে যাইতেছে কষ্ট লাগে না এই ফ্যানে কান্দে আপা মোর বিয়ে হইলে মোর কি কান্দা লাগবে এই পাড়া তো পাড়া তুই কি মাইয়া তুই কান্দি হ্যাঁ এটাও তো সত্য মুই তো মাই মানুষ না মুই তো পোলা তাহলে হেরা কান আবা মাইয়ের পক্ষের একজন বলছিল যে বাড়ি বাড়িয়া কিছু মুখার রস দিয়ে দেবে কান্দাকাটির রিহার্সাল খুব ভালো হয়েছে 180 পাইছেন সমস্যা নাই এখন ওই দিকে সূর্য উঠে যাইবে হ্যাঁ মেলা করতে হবে সকালে সকালে আর ব্যান্ডটা খুব ভালো লাগছে যা যা খাওয়াইছেন হ্যাঁ কয়েকদিন হজম হয় আল্লাহ জানে এইভাবে সম্পর্ক অবশ্য শুরু হয় ওই ব্যানে মনে রাখছি সবই মনে রাখছি সমস্যা নাই সম্পর্ক কিন্তু এইভাবেই হয় হ্যাঁ এইভাবেই সব কিছু হয় ওই ব্যানে সবই
সমস্যা নাই। এখন রওনা দিয়ে কিভাবে কি করবো? এরম মরকে রাস্তা তো বেশি না, আইটে গেলে 15-20 মিনিটের রাস্তা। জামাইয়ের বৌরলে আমরা আড্ডে যাব কোথা লই? রাতের দুঘরে দিয়ে আপনি চমৎকার একটা কথা কইয়া এলাই। হ্যাঁ, এটা কি বললে? গাড়ি সাজান না সেইগুলি কি কহ? এই দেশে গাড়ি বেরিকাদার মধ্যে পইরিয়া চাকা আটকাইয়া যাবো না? আড্ডে যাওনি বালা। এমনি এই বরপক্ষ কি কমু, অপমানে অপমানে এককালে কি হইয়ে যাইতে আছে? এটা আসলে কোনো মানে আমি বুঝলাম না, কোনো সিস্টেম হইল না এটা। আরে বেটা ফাউ উদ্বাগ না কইরা, লও তত্তরি যাই, অল্প একটুই তো পথ। আর এই দেশে গাড়ি কেমনে ব্যানের ব্যবস্থা করতে পারতাম, কিন্তু রাস্তায় যে পেরিকাদা চাকা আটকাইয়া যাইতে পারে, আড্ডে যাওনি বালা। এখন এটা তোমরা যে পিলে ভালো মনে করো এই পিলেই করো, আমার আর কিছু বলার নাই। তাই ভালো হইল না বিষয়গুলো, ভালো হইল না, সমস্যা নাই, বিয়ে আইন দেওয়া হইবে না। যে এখন কি সবাই মেলা করছে, ওই কিছু খাবার দাবারও দিয়ে দেছে, মোরাকলা লিখে দিছে এই পিলে সব। আপনাদের সব ব্যবস্থাই খুব ভালো হয়েছে, খাইয়ে দিয়ে খুবই আনন্দ। এখন তাহলে রওনা দেই, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম ভাই। আবার কবে বিয়ে করবা? হেলে রুম খাই খাই ফেরতাম। এই বলো দে, বলো Thank you.